মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে আমি রেডি। দেখতে পাচ্ছ চুলটা এখন, চুল মানে এখনো ভেজা আমার। শ্যাম্পু করেছি, কাল তো শ্যাম্পু করতে পারিনি, পূর্ণিমা ছিল তো, কাল জাস্ট একটু জল দিয়ে ধুয়েছিলাম মাথাটা। তো আজ একটু শ্যাম্পু আর কন্ডিশনার করেছি, খুব রিল্যাক্স মনে হচ্ছে। না, মাথা শ্যাম্পু না করতে বলে মাথাটা খুব ভারী মনে হয়, মানে মাথাটা খুব প্রচন্ড যন্ত্রণা হয় মাথাতে। তো যাই হোক, তো স্নান করে একদম ফ্রেশ হয়ে আছি, আমার সকালের কাজকর্ম সব কমপ্লিট। দেখতে পাচ্ছ ঘর বাড়ি একদম ফিটফাট। তো এখন রান্না চাপিয়েছি, কারণ রিকের আজ এক্সাম আছে, আজ লাস্ট এক্সাম। রিকের আজ এক্সাম হচ্ছে কম্পিউটার এক্সাম, তো যেহেতু এক্সাম দিতে যাবে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ ও তো খেয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখন ঝিঙ্গে আলু দিয়ে একটা তরকারি করব, যেহেতু আমার হাজব্যান্ডও পছন্দ করে নিরামিষটা বেশি। তো এই যে ঝিঙ্গেটা দেখতে পাচ্ছ, ঝিঙ্গে আলু দিয়ে তরকারি করব। এই যে ভাত চাপানো আছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে হোক। ততক্ষণে আমি সবজিটাও কেটে নিচ্ছি। আর রাজদীপকে দেখতে পাচ্ছো, মানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দরজা নিয়ে খেলছে। এই যে দেখো রাজদীপ দরজা নিয়ে খেলছে, কারণ ওর তো ডিউটি ওইটা, তোমরা সবসময় জানো, তোমাদেরকে সবসময় দেখানোই হয় যে রাজদীপ দরজা নিয়ে খেলতে বেশি পছন্দ করে। তো ও দরজা নিয়ে খেলছে। আর রিক, এই তো রিক বাবু, মানে এক্সারসাইজ করছে। এখন এখন বাজে 8:30, ও 8:30-টার সময় এক্সারসাইজ করছে, এতক্ষণ টিভি দেখছিল, আর এখন ও এক্সারসাইজ করে তোমাদেরকে দেখাচ্ছে, বুঝতে পারলে? এই যে দেখো কি বদমাশি ওরে, এই তো দেখো, এই যে শক্তিমান হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি কাজগুলো করে নিই, প্লিজ তোমরা সাথে থেকো। তোমরা দেখতে পাচ্ছ ঝিঙ্গে আলু কেটে নিয়েছি, ঝিঙ্গে আলু ঝোলটা করে নিই। হাজব্যান্ড এটাই খাবে, মানে এই রেসিপিটাই, মানে সকালবেলা লাইট খাওয়া এটাই পছন্দ করে বেশি। ঝিঙ্গে আলুটা বানিয়ে নিচ্ছি, ভাতে হয়ে আসছে প্রায়, তো রান্নাটা করে নিই, কারণ বিকেলের সময় হয়ে যাচ্ছে, 9:00 বাজে, আমি স্কুল যাবে, তাই রান্নাটা ঝটপট করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি আবার। চলে আসলাম ফ্রেন্ড রিককে স্কুলে দিয়ে, যা রৌদ্র বাইরে, ভীষণ গরম আজকে। তো ওকে স্কুলে দিয়ে আসলাম, ওর এক্সাম শুরু হয়ে গেছে হয়তো এতক্ষণে। তো এখন বাকি কাজগুলো করে নিই, রিকের আবার ছুটি আর 12:30-টায়, মানে 50 ফুল মার্কস, 50-তে 50 পেপার, তাই 12:30-টায় ছুটি। তো দেখতে দেখতে 12:30-টা বেজে যাবে, কাজ করতে করতে, মানে কাজ করেও মানে শেষ করতে পারবো না, তার আগে টাইম হয়ে যাবে ওর 12:30-টা নিয়ে আসার। তো নিয়ে আসতে হবে আবার আমাকে। তো কাজগুলো করিনি ফ্রেন্ড, তোমরা সাথে থাকো। ফ্রেন্ড দেখতে পারছো আমার গদেশটা একদম নষ্ট হয়ে গেছে, তো আজকে গদেশটা খালি করছি। এই যে দেখো অনেকটা খালি করে ফেলেছি, আরও বাকি আছে, এগুলো খালি করব। এই যে সব বিছানাতে রেখেছি, কাপড়গুলো দেখতে পারছো, তো এগুলো সুন্দর করে ঢেকে রাখতে হবে, নাহলে তো ধুলো পড়ে যাবে কাপড়গুলোতে। তো একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, প্রায় একটু খান আরও খালি করা বাকি আছে, ওগুলো খালি করে নিই। আজকে রিপেয়ারিংয়ের জন্য যাবে গদ্রেজটা, কারণ লকটা একদম পুরোপুরি ভেঙে গেছে, দেখতে পারছো, মানে একদম অকাজ হয়ে গেছে। এই দেখো লক দেখতে পাচ্ছ গদ্রেজটার কী অবস্থা, তাই এটাকে আজকে রিপেয়ারিংয়ের জন্য দিব। বিকেলবেলা লোক আসবে, ওরা নিয়ে যাবে গাড়িতে করে, মানে আমরা যখন ভাড়া ছিলাম তখন এই গদ্রেজটাকে, মানে 3-4টা বাড়ি চেঞ্জ করার পর, মানে অনেক কবার সরানো হয়েছিল, তো পড়ে গিয়ে এই অনেকটা নষ্ট হয়ে গেছে আমার। এটা বিয়ের গদ্রেজ, দেখতে পাচ্ছ পুরো নষ্ট হয়ে গেছে গদ্রেজটা। এখন এটাকে আজকে রিপেয়ারিংয়ের জন্য দিব, 10-15 দিন পর আসবে। তো কাপড়গুলো খালি করে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম এটা, তোমরা দেখো। ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার গডরেজ প্রায় খালি, আর দেখো গডরেজের অবস্থাটা দেখছো, রিক এগুলো সব ড্রয়িং করেছে এগুলো দেখো। তো আমার গডরেজটা খালি করে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ সব ঢেকে রেখেছি বিছানা চাদর দিয়ে, কয়েকদিন ঘরের অবস্থাটা যা থাকবে 15 দিনের মতন, ভেবেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এখন এই যাচ্ছি রিককে নিয়ে আসতে, রিককে নিয়ে আসি যেহেতু ছুটি টাইম হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ রাজদীপ খেলছে, এই যে বসে বসে খেলছে দরজা নিয়ে, আর টিভি দেখছে, দেখতে পাচ্ছ গান শুনছে, এই যে গান শুনছে ও। এই যে দেখো রশিটা নিয়ে আছে, রশিটা নিয়ে খেলছে, এই যে দেখো হাতে ওর রশি, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো বুঝতে পেরে গেছে ওকে, যে দেখাচ্ছি আমি তোমাদেরকে, ওই জন্য মুখটা আবার লুকিয়ে রেখেছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি যাচ্ছি রিককে নিয়ে আসি।
দেখতে পাচ্ছ ডিমের ঝোল হচ্ছে, ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর ভাতটা সকালেই করে রেখেছি। তো রিক বসে বসে টিভি দেখছে, শুয়ে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ রিক বসে বসে টিভি দেখছে। আমিও রান্নাটা করে নিই, সবাইকে খেতে দিতে হবে, দেড়টা বাজে, পুজোর সময় সবাইকে খেতে দিব, কাজগুলো করে নিই। আর ফ্রেন্ডস আমরা রেডি, রিক এই যে দেখতে পাচ্ছ রিক নামছে, ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছি রিককে। লেট হয়ে গেল অনেকটা, চারটার সময় শুরু হওয়ার কথা কিন্তু এখন 4:10 এখনো বের হইনি বাড়ির থেকে। এই যে এখন বের হবো, স্কুটিটা বের করে নিই এখান থেকে, এখানে তো তাতে চলে যাব স্কুটি নিয়ে, কোনো ব্যাপার না, বের হয়ে নিই। চলে এসেছি ডান্স ক্লাসে, গতেশটা খুলে নিয়েছে, এবার নিয়ে যাবে গতেশটা। ওই যে উপরে ওটা নামাতে হবে, ওই যে উপরে ফ্রিজটা কি আরো সরাইতে হবে, নিচে রেখে দাও, নিচে রেখে দাও। দেখতে পাচ্ছ গদরেজ অবস্থা আমার, খালি একটু বার কর না, গদেশটাকে টোটোতে উঠাচ্ছে। এটা একদম নতুন হয়ে আসবে 15-20 দিন পর। দরজাগুলো উঠানো হচ্ছে এখন। তারপরে 15-20 দিন পর যখন নতুন গদরেজ আসবে ভালো করে ওয়েলকাম করবো। দেখতে পারছো মানে তোমাদেরকে দেখালাম যে গদেশটা নিয়ে চলে গেছে, 15-20 দিন 25 দিন যতদিনই লাগুক একদম নিউ হয়ে আসবে, দেখতেও ভালো লাগবে। মেন কথা কি বলো তো, অনেক মানে আগে ভাড়া যখন ছিলাম গদেশটা মানে এই বাড়ি ওই বাড়ি এক্সচেঞ্জ করতে হতে মানে পড়ে যেত, পড়ে গিয়ে মানে যে যাদেরকে নেওয়া হতো যে লোকগুলো উঠাতো গদরেজ ওদের হাত থেকে অনেক কবার পড়ে গেছে, পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে গদরেজটা। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে দিব দিব ঠিক করতে, দেওয়া আর হচ্ছে না। তো আজকে ফাইনালি নিয়ে গেল, তো দেখি কবে আসবে আমার নিউ হেয়ার গদরেজটা। আর আমি ছাদে এসেছিলাম তোমার গাছে জল দিব বলে, কিন্তু এসে দেখছি আমার হাজবেন্ড দিয়ে রেখেছে অলরেডি জল, তো আর জল দিতে হচ্ছে না আমাকে। তো যাই ঘরটা পরিষ্কার করে গিয়ে, কারণ গদরেজটা বের করা মানে বের করে নিয়ে গেছে তো খুব নোংরা আছে, মাকড়সা জালে ভরা, তো ওগুলো পরিষ্কার করে নিই। তো কী বলবো, সেম কথাই বলছি তোমাদেরকে ফ্রেন্ড, আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না, প্লিজ আমাকে ফুল সাপোর্ট করো তোমরা। তো আজকের জন্য টাটা বাই।